কাটা হয়ে গেছে। সমস্ত গোটা মশলাগুলো শুকনো কলায় ভেজে নেব। প্রথমে বলা হয়।
টক ঝাল লেবুর আচার তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে লেবুর আচার গুলো। এই টক ঝাল লেবুর আচারটা আপনারা 1 থেকে 2 সপ্তাহের মতো রোদে দিয়ে রাখবেন, তাহলে আচারটা 1 বছরের মতো ভালো থাকবে। ঝাল লেবুর আচার ঝাল হলে তো ভালো হয় বাবা খেতে। দারুণ হয়েছে মা। হুম, লেবুর আচারটা খুব ভালো হয়েছে। আরেকটা দেবো নাও, তুমি নাও। কালকে খাবা গরম গরম ভাতের সাথে। হ্যাঁ, বন্ধুরা লেবুর আচারটা সত্যি অসাধারণ হয়েছে, আর দেখতে তো পাচ্ছেন আমার মেয়ে কিভাবে খাচ্ছে। পুকুরে গরম ভাতের সাথে 1 টুকরো লেবু নেবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। এই টক ঝাল লেবুর আচারটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো আরেকটা রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।